দলীয় সংগঠনকে আরও মজবুত করার পরিকল্পনা গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির পাবিয়াছড়া মণ্ডলের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমারঘাটে। শুক্রবার এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানকে সামনে রেখে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস, ডিস্ট্রিক্ট স্পোকসপারসন দেবাশিস সেন, রবীন্দ্র সিনহা, সমাজসেবী অনিমেষ সিনহা, কার্তিক দাস সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, উৎসব মানে একে অপরের সাথে মিলন। আর এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মিলনের মাধ্যমে দলীয় সংগঠনের মধ্যে আন্তরিকতা বাড়বে, যা আগামী দিনের সফলতার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। আজকে ভারতীয় জনতা পার্টি পাবিয়াছড়া মণ্ডল কমিটির পক্ষ থেকে আমরা বিজয়া সম্মেলনী উৎসব পালন করতে যাচ্ছি। আমাদের দলের যারা বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্রের ইনচার্জ, কোইনচার্জ, প্রধান, উপপ্রধান, মণ্ডল কমিটি, মোর্চার সমস্ত পদাধিকারী, সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে এই বিজয় সম্মেলনী উৎসব আমরা করতে চলেছি। কারণ আমরা জানি যে এই যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে রসগোল্লা উৎসব বা মেলা হয়ে থাকে, তার পেছনে কিন্তু একটা সম্প্রীতি বা মিলনের একটা ব্যবস্থা সেখানে থাকে, এবং এটা একটা কারণও আমরা মনে করি। সবাই মিলে আমরা মায়ের আরাধনা করেছি, শেষ হয়েছে। আর সাংগঠনিকভাবে আমাদের দলীয় কর্মীদেরকে নিয়ে আমরা এই বিজয় সম্মেলনী উৎসব একে অন্যের প্রতি আমরা শুভেচ্ছা বিনিময় এবং একটি মিষ্টি মুখের ব্যবস্থা কিনে রেখেছি। এতে আমার বিশ্বাস যে আগামী দিনে অশুভ শক্তির পরাজয় হবে এবং আমাদের দলীয় সংগঠন আরও শক্তিশালী হবে, নিজেদের মধ্যে আন্তরিকতা বাড়বে এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা সফলভাবেই সেখানে পৌঁছাতে পারব। এই বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের সংগঠনকে আরও মজবুত করার একটা ব্যবস্থা বা পরিকল্পনা আমরা নিয়েছি। Bureau Report, Voice 18.